সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আমাদের আজকের শ্রেণী কার্যক্রম। আমি আশা করছি সবাই বেশ সুস্থ শরীর নিয়ে আজকে ক্লাসে তোমরা হাজির হয়েছো। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতোমধ্যেই জেনে গেছো যে আমাদের জেএসসি পরীক্ষা আসন্ন, সামনে জেএসসি পরীক্ষা হয়, সেই বিষয়ে আমাদেরকে বেশ সতর্ক রেখেই পথ চলতে হচ্ছে। আমরা সে বিষয়কে মাথায় রেখে সামনে এগিয়ে যেতে চাচ্ছি এবং আমরা পারবো ইনশাল্লাহ ভালো করতে, সেই জিনিসটাও আমাদের মাথায় রাখা আবশ্যক। তো তোমাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি যে আমরা আজকে অষ্টম শ্রেণীর যে দ্বিতীয় গল্পটি ভাব ও কাজ গত ক্লাসে শেষ করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাবকে কাজের দাস হিসেবে পরিণত করতে হবে এবং সেই অনুযায়ী ভাবকে ভাবনা হবে কাজের অনুসারী এবং কাজ কাজের মাধ্যমে আমরা সফলতা নিয়ে আসতে পারবো। কিন্তু সফলতা আনার জন্য আমাদের বেশ কিছু সময় ভাবতে হয়, সেই ভাবনা অনুযায়ী কাজ করতে হয়। কিন্তু আমরা যদি শুধু ভাবতেই থাকি, কাজ না করি, তাহলে আমাদের উন্নতি হবে না। বলেছে যে ভারতীয় আন্দোলনে অনেক ছাত্রছাত্রীদেরকে একটি আন্দোলনে নিয়ে আসা হয়েছিল হঠাৎ করে ডেকে, কিন্তু তাদেরকে যারা ডেকেছিল তারা পরে চলে গিয়েছিল। তা অর্থাৎ যে ছাত্ররা এসেছিল সেটা তারা ভালো কোনো উদ্দেশ্যে এসেছিল, সেই উদ্দেশ্যটা তারা সাধন করতে পারেনি। ঠিক ওই লেভেলে বা ওই ওই মানসিকতায় যদি আমরা অন্য কাউকে ডাকি কখনো, তাহলে আমাদের অবশ্যই তাদের কাজ ঠিক করে তারপর ডাকতে হবে, অর্থাৎ কোনো কিছু ভেবে তারপরে কাজ করতে হবে। শুধু ভাবনা ভেবেই কাজ করলে, কাজ না করেই বসে থাকলে হবে না। আবার একদিক থেকে শুধু কাজ করলে, না ভেবে কাজ করলে ভুল হতে পারে। তাই ভাব ও কাজ একে অপরের সাথে পরিপূরক, আমাদেরকে ভাবতে হবে, কাজও করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাছাড়া যদি আমরা ভাবতে থাকি বা শুধু কাজই করতে থাকি, তাহলে সেটা আমাদের জন্য বেশ ক্ষতিকর বিষয় হয়ে দাঁড়াতে পারে। তোমাদেরকে আমি গত ক্লাসে এর যে মূল পাঠ ছিল সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজ আমরা অনুশীলনী নিয়ে কথা বলবো। এটা লিখেছিলেন হলো কাজী নজরুল ইসলাম। তোমরা একটা জিনিস খেয়াল করো যে মূল বইয়ে অনেকগুলো শব্দার্থ টিকা দেওয়া আছে, আমাদেরকে সেটা একটু খেয়াল করতে হবে এবং খুব গুরুত্ব সহকারে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় লিখে দিব, তোমরা সেটি খাতায় তুলে নেবে, ঠিক আছে? তো আমাদেরকে এখন যেটা করতে হচ্ছে যে আমরা যেগুলো জানি সেগুলো তো অবশ্যই আমাদের জানার বাইরে নয়, সেগুলো আমরা অবশ্যই জানবো। আর যেগুলো একটু কম জানি, যেগুলো জানার জন্য আমরা চেষ্টা করব এবং ক্লাসে সেটা শিখে নিব, ঠিক আছে? তো শব্দার্থ টিকা তোমরা জানো যে শব্দার্থ ও টিকা, গুরুত্বপূর্ণ যে শব্দার্থগুলো রয়েছে সেগুলো আমরা খেয়াল করবো এবং সেই অনুযায়ী আমরা লেখার চেষ্টা করব, ঠিক আছে? তো এখানে দেখো, বা প্রথমে রয়েছে আসমান। আসমান মানে কি তোমরা এটা সবাই জানো, আসমান মানে আকাশ। জমিন রয়েছে মাটি বা ভূপৃষ্ঠ, এর কবজা দেখ আয়ত্ত অধিকার। আমরা এটা একটু খাতায় লিখে নিব, কারণ তোমাদের এটা দরকার আছে। কবজায় কি বলেছি, আয়ত্তে। আরেকটা অধিকার, অধিকার অধিকার, এটা হতে পারে অধিকারে। এরপর মশগুল মানে মগ্ন বা বিভোর, মশগুল। ওকে, আচ্ছা, এরপরে রয়েছে বদখেয়াল মানে খারাপ চিন্তা, খারাপ আচরণ, এটা তোমরা জানো। দাদ মানে প্রতিশোধ বা হিংসা, এটা আমার নতুন একটি শব্দ আমাদের শিখতে হবে। এটা দাদ মানে প্রতিশোধ, বা প্রতিহিংসা, প্রতি প্রতিহিংসা। এরপরে যে কর্পূর, বৃক্ষরস থেকে তৈরি গন্ধদ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যেই ক্ষয়প্রাপ্ত হয়, কর্পূর। ঋষি মানে শাস্ত্রজ্ঞ, তপস্বী, মুনি বা যোগী, তিনটা। ঋষি মানে আমরা মুনি যোগী জানি, শাস্ত্রজ্ঞ তপস্বী, যারা শাস্ত্র নিয়ে শাস্ত্র জ্ঞান অনুযায়ী অনেক বিধাতা বা সৃষ্টিকর্তার সান্নিধ্যে যাওয়ার জন্য যারা অনেক তপস্যা বা সাধনা করে। বানভাসী মানে বন্যায় ভাসানো, বন্যায় যা বা যাদের ভাসিয়ে আনে। বন্দোবস্ত মানে ব্যবস্থা, বন্দোবস্ত মানে ব্যবস্থা, এটা আমাদের একটু জানতে হবে।
বন্দোবস্ত অনিলের ব্যবস্থা বা আয়োজন অনর্থকভাবে ব্যর্থ নিষ্ফল কারণ এটাও তোমরা জানো। কুম্ভকর্ণ আমি বলেছিলাম তোমাদের পড়ানোর সময় যে কুম্ভকর্ণ রামায়ণের একটা বিশাল কাহিনী, সেই ধর্মীয় কাহিনী অনুযায়ী সে ছিল রামায়ণ বর্ণিত রাবণের ছোট ভাইয়ের নাম হলো কুম্ভকর্ণ। সে এক নাগের 6 মাস ঘুমাত, এখানে সে খুব ঘুমায় বা সহজে যাকে জাগানো যায় না সেই অর্থে বলেছে যে আমরা বাঙালিরা অনেকেই কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকি বা জেগে জেগে ঘুমিয়ে থাকি, আমাদের জাগানো যায় না। যদি আমরা যদি কারো কাজের কথা বলি এবং সে যদি এসে থেকে কাজ নাই পরে সে কিন্তু কুম্ভকর্ণের মতো হয়ে যায়, অলস হয়ে যাবে, সে আর কখনো জাগবে না। মূলত এই অর্থে ব্যবহৃত হয়েছিল এই জিনিসটি। এরপর হুজুগ মানে সাময়িক আন্দোলন বা জনরব বা গুজব, হুজুগ হুজুগ কি বলে কি বলেছি যে সাময়িক আন্দোলন, সাময়িক সাময়িক আন্দোলন, এর বাইরে আরো আছে কি বলে জনরব, গুজব, ঠিক আছে। আচ্ছা হুজুগ, এরপরে রয়েছে সংকল্প মানে প্রতিজ্ঞা বা শপথ, এটা তোমরা জানো। স্পিরিট ইংরেজি স্পিরিট শব্দটি অর্থ উদ্দীপনা, উৎসাহ বা শক্তি। এ প্রবন্ধে আত্মা শক্তির পবিত্রতা অর্থে স্পিরিট শব্দটি ব্যবহৃত হয়েছে, আমরা এটাও এটি লিখবো, এটা গুরুত্বপূর্ণ। স্পিরিট হচ্ছে উদ্দীপনা, উৎসাহ, শক্তি, উদ্দীপনা, উৎসাহ, শক্তি। এ কবিতা মূলত কি অর্থে ব্যবহৃত হয়েছে? আত্মার পবিত্রতা অর্থে। আমাদের এই প্রবন্ধে এটা হলো আত্মার পবিত্রতা অর্থে এই যে ভাবকাজ প্রবন্ধে ব্যবহৃত হয়েছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ আচ্ছা, এরপরে কল্লকার মানে পূর্ব বা পরবর্তী দিন। কল্লকার তোমরা এখানে পূর্বের দিন অর্থে বুঝতে পারছো। লা পরোয়া মানে গ্রাহ্য না করে, লা পরোয়া, লা পরোয়া কাউকে পাত্তা না দেওয়া, বুঝছো, গ্রাহ্য না করা, গ্রাহ্য না করা, ওকে। এরপরে বলছে দেখো, এরপরে বলছে দস্তুর মতো, রীতিমতো বা যথেষ্ট বা নিতান্ত, এটা তোমরা জানবে। সুবর্ণ মানে স্বর্ণ বা সোনা, পুয়াল মানে খড়, পুয়াল বলো, এগুলো তো খাই যেটা খড়। আচ্ছা দর্শকে ভগবান ভূ, তাই বলেছিল যে 10 জন যদি কাউকে খারাপ বলে তাহলে সেও খারাপ হয়ে যায়। তো সেটা বলছে যে 10 জনের চক্রান্তে সাধু ও অসাধু প্রতিপন্ন হতে পারে, বহু লোকের ষড়যন্ত্রে অসম্ভব ও সম্ভব হয়। এই কথাটি বোঝাতে 10 চক্রে ভগবান ভূত শব্দটি ব্যবহার করা হয়েছে। কাণ্ডা কাণ্ড, কাণ্ডা কাণ্ড মানে ন্যায় অন্যায়, ভালো বন্ধ, এটা আমাদের জানতে হচ্ছে। কাণ্ডা কাণ্ড কাণ্ডা কাণ্ড কাণ্ড মানে হলো বলছে ন্যায় অন্যায়, ন্যায় অন্যায় বা ভালো মন্দ, এটা দেখতে পাচ্ছ। আচ্ছা এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে উদ্ম সার, বন্ধন মুক্ত সার, এটা উদ্ম মানে হলো বন্ধন মুক্ত, উদ্ম বন্ধন মুক্ত। এরপরে বলছে প্ররোচনা, উস্কানি, উত্তেজনা সৃষ্টি, প্ররোচনা, প্ররোচনা মানে হলো উস্কানি, উস্কানি। এগুলো হলো মূলত বইয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আমরা একটু দেখি। কবজাই মানে আয়ত্তে অধিকারে, মশগুল মানে দেখতে পাচ্ছ যে মশগুল মানে হচ্ছে যে মগ্ন বা বিভোর, দাদ মানে হচ্ছে প্রতিশোধ বা প্রতিহিংসা, বসন্ত মানে হচ্ছে বন্দোবস্ত, দুঃখিত ব্যবস্থা, হুজুগ মানে সাময়িক আন্দোলন বা জনরব বা গুজব, স্পিরিট মূলত ইংরেজি স্পিরিট শব্দ থেকে এসছে, এর মানে হচ্ছে উদ্দীপনা, উৎসাহ বা শক্তি, যেটা আমাদের এই প্রবন্ধে ব্যবহৃত হয়েছে আত্মার পবিত্রতা অর্থে।
লাপরোয়া মানে গ্রাহ্য না করা, পুয়াল মানে খড়, কাণ্ডে কাণ্ড মানে ন্যায় অন্যায় ভালো মন্দ, উদ্ভব মানে বন্ধন মুক্ত, প্ররোচনা মানে উস্কানি বা উত্তেজনা সৃষ্টি করা। এর বাইরে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা একটু দেখবো, তোমরা মূল বইয়েও যেতে পারো বা আমার লেখা থেকে সরাসরি লিখতে পারো। দেখো প্রথমে বলছে ভাব ও কাজ সম্বন্ধটা খুব নিকটবোধ হইলো বা আদতে এই জিনিসটি দুইটাই, কিন্তু আসমান জমিন তফাত। তফাত মানে কি? পার্থক্য। তফাত হলো পার্থক্য। আচ্ছা, এরপরে বলছিল যে পুষ্পহীন সৌরভহীন পুষ্প উচ্ছ্বাস ছিল, উচ্ছ্বাস মানে আনন্দ, পুষ্প মানে হচ্ছে ফুল, বুঝতে পারছো? এরপরে অনেকেই বলছে দেখ কোমল জায়গায় শোয়া দিয়া তাহাকে মাথাইয়া না তুলিতে পারলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না। মাথাইয়া মানে মাতিয়ে রাখা, বুঝতে পেরেছো? আর এরপরে আছে মশগুল লিখেছি আমরা, আসলে অনেক কিছু কার্য মানে হলো কাজ, কার্য মানে কাজ। আচ্ছা, এরপর আমার মস্ত বৎখেল, বৎখেল তো তোমাদের বলাই হয়েছে যে কর্পূর বলা হয়েছে, কার্য সিদ্ধি মানে কাজ উদ্ধার না হলে। এরকম করে আমাদের এখান থেকে মোটামুটি তোমরা যা আছে সবই পারার কথা। এখানে একটা শব্দ আছে তৈয়ার, তৈ আর মানে তৈরি, বুঝতে পারছো? তৈয়ার মানে তৈরি। আচ্ছা, এরপরে গেল এখানে, আর আমাদের তেমন কঠিন কিছু নাই। শক্তির পবিত্রতা নষ্ট করলে কি পড়িবে? তারপরে আমরা শুনেছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে আন্দোলনে গিয়েছিল, সে আন্দোলন সফল হয়নি। তারপরে হটকারিতা করিয়া, হটকারিতা এক প্রকার গোলমাল করা আর কি, গোলমেলে, এভাবে লিখো গোলমেলে। হ্যাঁ, এরপরে মোটামুটি কর্মী তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধারণ অভাবে তাহারা কোনো ভালো কাজ বা অর্থ বিবেচনা করছে না আমাদের। অর্থাৎ বলছে যে আমাদের অনেকেই টাকা পয়সা দান করতে চায় কিন্তু দান করতে পারছে না, কেন? কারণ আমাদের ভাবনার সাথে আমাদের কাজের মিল নেই, আমরা কাজ করছি না, আমরা বসে থাকি এবং আমরা খালি উদর পূর্তি করি। উদরের কথা বলছি, উদর মানে হলো পেট, তোর মানে পেট। আচ্ছা, এইভাবে বলছিল যে কারচুপি পুয়াল চাফা পড়িয়া যায়, কারচুপি, কারচুপি তো বোঝো না, ছলসা চুরি করা বা চুরি করা। এরপরে মুখোশ পরা ত্যাগী মহাপুরুষগণ, মুখোশ পরা ত্যাগী, মুখোশ মুখোশ মানে লুকিয়ে রাখা, নিজেকে লুকিয়ে রাখা অর্থের নেগেটিভ, বুঝছো? বা না নেতিবাচক, মুখোশ কারা পরে, মুখোশধারী শয়তান হয়, নিজের উপরে একটা চেহারা ভিতরে আর একটা চেহারা থাকে, এই হলো। তো এই অতিমাত্র বিহবল হইয়া কাণ্ডা কাণ্ড ভালো মন্দ জ্ঞান হারাইয়া না ফেলা, আমরা বলিব ভাবে সুরা পান করো। সুরা মানে বুঝতে পারছো যে মদ বিশেষ বা যা খেলে মানুষ মাতাল হয় বা একটা নিবেদিত হয়ে ওঠে। তো সেইখানে বলছে যে আর তেমন কিছু নাই, এখানে কোমর বাঁধিয়া কার্যে নামিয়ে পড়িতে হইবে, কোমর বাঁধে একনিষ্ঠভাবে কাজ করতে হবে। এবং উদ্মসারের কথা আমরা বলেছি যে সেইটা মোটামুটি শাবল মারিতে হবে, যদি উদ্মসার যে দেয়ালটাতে ঘষাঘষি করবে কিন্তু কিছু করতে পারে না, ওই দেয়াল না ভাঙলে তুমি তো আর কাজ করতে পারবে না। তাই তো আমাদেরকে দিব্যি দাঁড়াইয়া থাকিতে চলিবে না, আমাদেরকে সেই দেয়ালটা ঘুরে দিয়ে আমাদের কাজ করতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? একেবারে গোড়ায় শাবল মূলে শাবল মারতে হবে। ওকে, তো এইটাই আর কি মোটামুটি। এখান থেকে আর তেমন সব দত্ত বা টিকা নেই, তো এগুলো তোমরা একটু লিখো আর বইয়ে যেগুলো আছে এগুলো ভালো করে পড়বে। আমরা যে এই কবিতাটা পড়লাম কেন বলো তো, আমরা এই কবিতা বলেছি দুঃখিত প্রবন্ধটা কেন পড়লে আমরা কি জানতে পারলাম? দেখো আমরা যদি এটা পড়ি তাহলে আমরা যেসব কাজ মহৎ কাজ, মহৎ কাজে আমরা কি হব, অনুপ্রাণিত হব, অনুপ্রাণিত হব। আচ্ছা, দুই, আমরা ভাবের উচ্ছ্বাসে উদ্বেল নাই, আমরা শুধু শুধু ভাব শুধু শুধু ভাবব না, শুধু কি করব না, ভাবব না, ভাবনার তালে তালে আমরা অনেক কাজ করতে পারবো। এরপর ভাবের সঙ্গে পরিকল্পিত কর্মশক্তি, পরিকল্পিত
কর্ম শক্তি মানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো বা এটা আমি পাবো আর কি, এটা পড়লে। আর এটা হলো বাস্তব উদ্যোগের প্রয়োজন নিতে পারো, আর বাস্তব বাস্তবতা বুঝতে পারবো, বুঝতে পারবো বা বাস্তব এই যে মহৎ কাজে অনুপ্রাণিত হওয়া, বাস্তবতা বুঝে কাজ করা, সেই কাজটাকে আবার শুধু ভাবনায় ফেলে দেওয়া নাই, সেটাকে কার্যকারী করা, এই বিষয়গুলো আমরা এই প্রবন্ধটা পড়ে পেতে পারি। মহৎ কাজে অনুপ্রাণিত হব আমরা শুধু ভাববো না, সেই ভাবনার সাথে সাথে পরিকল্পিত কর্মশক্তি গ্রহণ করার একটা প্রেরণা পাবো আমরা, এবং সেই পরিকল্পনা মোতাবেক কাজটি বাস্তবায়ন করতে পারবো। এই হলো মূলত এর পাঠের উদ্দেশ্যটা। আর এর কিছু পাঠ পরিচিতি রয়েছে, সেটা তোমাদেরকে আমি এখন শোনাবো। তার আগে তো এটা লিখে নিবে, এটা লিখে নিলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা তাহলে লিখতে থাকো, এরপরে আমরা চলে যাবো কোথায়, পাঠ পরিচিতিতে। পাঠ পরিচিতি একবার সহজ যে এটা আসলে আমরা কি বুঝতে পারছি বা কি বুঝি বা কোন অর্থে বুঝি, এটা কেন লেখা হলো, কোথা থেকে নেওয়া হয়েছে, এই বিষয়গুলো আমরা এখানে জানতে পারবো। আচ্ছা, পাঠ পরিচিতি। পাঠ পরিচিতি বলতে ভাব ও কাজের মধ্যে পার্থক্য অনেক। ভাব ও যে ভাব ও কাজ রয়েছে তার মধ্যে পার্থক্য অনেক। মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব। যদি আমরা এইভাবে নিই যে ভাব কাজ, অনেকদিন বলেছিলাম যদি ভাব থেকে কাজে যাই, কাজে এলে আমরা সফল হতে পারবো। কিভাবে? ভাব হলো প্রথমে কি করে, উদ্বুদ্ধ করে, মানুষকে উদ্বুদ্ধ করে, মানুষ উদ্বুদ্ধ হয়ে কর্মরত হয়, কর্ম আর কর্মরত হওয়া মানে কিন্তু সফলতা চলে আসে। এরপরে বলছে যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কাজ কাজ কিছু অর্জন করা, দেখো শুধু ভাব দিয়ে মহৎ কিছু অর্জন করা যায় না, তার জন্য কর্মশক্তি ও সঠিক উদ্যোগের দরকার হয়। আমার কি হয়, এই ভাব থেকে যদি উদ্বুদ্ধ হয় তাহলে আমরা কর্মশক্তি পাই, কর্ম শক্তি পাই, আর কর্মশক্তি মানে কিন্তু সফলতা। তাই তার জন্য কর্মশক্তি সঠিক উদ্যোগের দরকার হয়। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা ও কাজের স্প্রে ছাড়া যে কোনো কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। এ রচনাটিতে লেখক দেশের উন্নতি ও মুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। তার মানে খুব সহজে বলেছেন যে যদি অবশ্যই ভাবতে হবে, সেই ভাবনার সাথে কাজ করতে হবে, কাজটা আবার পরিকল্পিত হতে হবে। তার মানে কি, যদি আমরা নিচের দিকে আসি তাহলে প্রথমে ভাব, তারপর পরিকল্পনা, তারপরে উদ্যোগ নিতে হবে, একটা কাজ করতে উদ্যোগ গ্রহণ করতে হবে, সেই উদ্যোগ দ্বারা বাস্তবায়ন করতে হবে। এই চারটা বিষয় যদি আমরা একটু খেয়াল করি একটু, তাহলে এটা সুন্দরভাবে বুঝতে পারবো যে প্রথম ভাবনা, তারপরে যদি আমরা শুধু ভাবতেই থাকি তাহলে এই আর বাস্তবায়ন হবে না, এখানেই শেষ হয়ে যাবে। শুধু পরিকল্পনা করলেও কাজ হবে না, ভাবতে হবে, সেটা পরিকল্পনা, পরিকল্পনা থেকে উদ্যোগ, উদ্যোগ থেকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ সব মিলে কিন্তু আমরা একটা জিনিস কিন্তু পরিষ্কার যে কাজ করতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখন আমাদের দাঁড়াচ্ছে কি, এখন দাঁড়াচ্ছে হলো যে মূলত ভাব ও কাজ যে পাঠ পরিচিতি বিষয়টা আমরা বুঝতে পেরেছি যে লেখক এখানে প্রকৃতপক্ষে একটা কাজ এবং কাজকে বাস্তবায়ন করার জন্য যে ভাবনা চিন্তার দরকার আছে সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আমরা যে দেশের উন্নয়নে জাতীয় উন্নয়নে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই বিষয়টি মাথায় রাখবো এবং মাথায় রেখে আমরা আমাদের কাজগুলো সমাধান করব, ঠিক আছে? সবাইকে এই পাঠ পড়ে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি তো আমন্ত্রণ জানাচ্ছি অনুশীলনীর বহু নির্বাচনী যেগুলো রয়েছে সেগুলো তোমাদের কমপ্লিট করে দিতে, এবং সৃজনশীল প্রশ্নে আছে ক্লাসে সামান্য আলোচনা করে আগামী ক্লাসে তোমাদের এই বিষয়ের উপর নতুন কোনো ধ্যান ধারণা দেবো আশা করছি, এবং একটি পরীক্ষা নেব। ওকে, তো আমরা আসলেই যেটা অবজেক্টিভ টাইপ এখান থেকে প্রশ্ন সেটা তোমাদের অবশ্যই অনেকগুলো দিব এবং দেখাবো, তারপরে
জ্ঞানমূলক অংশটাও দেখাবো, যে জ্ঞানমূলক অংশটি কিভাবে তোমাদের হতে পারে সেগুলোর উপর আগামী ক্লাসে হয়তো দিব। তবে আজকে আমরা অনুশীলনী পাঠে চলে যাচ্ছি। অনুশীলনী পাঠে বহু নির্বাচনী প্রশ্ন দেখো। এই প্রশ্নের মধ্যে ভাব ও কাজের এক নম্বর, যেটা ভাব ও কাজ লেখাটি কোন ধরনের সাহিত্য, কতে রয়েছে ছোট গল্প, খতে রয়েছে প্রবন্ধ, গতে রয়েছে কাহিনী কাব্য, ঘতে রয়েছে উপন্যাস। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এক নম্বরে খ নম্বর উত্তর, ভাব ও কাজ লেখাটি প্রবন্ধ ধরনের সাহিত্য বা প্রবন্ধ জাতীয় সাহিত্য। ওকে, আচ্ছা দুই নম্বর প্রশ্ন রয়েছে, সে ভাবাবেশ কর্পূরের মতো উড়িয়া যায়, বাক্যটির কর্পূর শব্দের অর্থ নিচের কোনটি, কতে রয়েছে কপালের রেখা, খতে রয়েছে এক ধরনের পাখি বিশেষ, গতে রয়েছে বাতাসের সংস্পর্শে বৃদ্ধিপ্রাপ্ত হয় এমন বস্তু, আর ঘতে রয়েছে বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তু। ক্ষয়প্রাপ্ত যেটা হয় সেটি হচ্ছে কর্পূর, মূলত দুয়ে ঘ নম্বর বা চার নম্বর উত্তর, বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় এমন বস্তুই হচ্ছে কর্পূর। তিন, ভাবের সুরা পান করো ভাই কিন্তু জ্ঞান হারাইও না, জ্ঞান হারালে এক দেশের পতন হবে অবশ্যই, দুই নিজের পতন হবে অবশ্যই, এবং তিনে বলেছে মনুষ্যত্বের পতন হবে, এটা অবশ্যই তিনটাই হবে। সঠিক উত্তর ছিল কতে এক ও দুই, ক্ষতে ছিল এক ও তিন, গতে ছিল দুই ও তিন, ঘতে ছিল এক দুই ও তিন, অর্থাৎ ঘ নম্বর উত্তর এক দুই ও তিন। এরপর একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপকটা পড়ে আমরা চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করবো। বইয়ের জুয়েল অষ্টম শ্রেণীতে পড়ে, সে ক্লাসে সব সময় চুপচাপ থাকে, দেখলে মনে হয় কি যেন চিন্তা করছে, ক্লাসের পড়াও ঠিক মতো শিখে না, কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে। চার নম্বর বলছে যে ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ হচ্ছে, ভাব ও কাজ জুয়েলের আচরণ হচ্ছে কতে পুষ্পহীন সৌরভ, খতে সৌরভহীন পুষ্প, গতে রয়েছে বধ খেয়াল, তিন নম্বর রয়েছে লা পরওয়ান। ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের আচরণ, জুয়েলকে ছিল আমরা আরেকবার উদ্দীপক দেখে এটি মিলে আসি। জুয়েল অষ্টম শ্রেণীতে পড়ে তোমাদের সাথে, সে ক্লাসে সবসময় চুপচাপ থাকে, দেখলে মনে হয় কি যেন চিন্তা করছে, ক্লাসের পড়াও ঠিক মতো শিখে না, কিন্তু তার স্বপ্ন এসএসসি পরীক্ষার পর একটি ভালো কলেজে ভর্তি হবে। তাহলে ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের মধ্যে রয়েছে কি, পুষ্পহীন সৌরভ, মানে ফুল নাই, মানে তার কর্ম নাই, অথচ সে বেশি কিছু চাচ্ছে, যার হাতে ফুল নাই সেই গন্ধ চাইলে কি হবে, যার ক পুষ্পহীন সৌরভ রয়েছে। পাঁচ, পাঁচে রয়েছে ভাব ও কাজ প্রবন্ধ অনুযায়ী জুয়েলের উচিত এক, ভাব ও কাজের সমন্বয় করা, ঠিক আছে, দুই, ভাবের উচ্ছ্বাসকে নিয়ন্ত্রণ করা, অবশ্যই ঠিক আছে, তিন, বাস্তবধর্মী কাজে তৎপর হওয়া, অবশ্যই ঠিক আছে। অর্থাৎ সঠিক উত্তরের ক্ষেত্রে যদি হয় ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই ও তিন, এবং ঘতে রয়েছে এক দুই ও তিন, অর্থাৎ আমার কাছে বা তোমাদের সবার কাছে মনে হচ্ছে পাঁচে তিনটি উত্তর হবে, অর্থাৎ ঘ নম্বর উত্তর হতে পারে এবং ঘ উত্তর, ঠিক আছে। তো এটা আমরা শিখলাম, এবং সৃজনশীল প্রশ্ন সম্পর্কে আমরা একটু জানবো। তোমাদের বইয়ের এগারো নম্বর পৃষ্ঠাতে তোমরা একটু খেয়াল করো যে সৃজনশীল প্রশ্ন, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক ধরে ধরে চারটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর মূল উত্তরগুলো আমরা এখন যাচাই করে আমরা লিখবো, আর সঠিক উত্তর বিশেষ করে গ এবং ঘ সেটা তোমাদেরকে লিখতে হবে আগামী ক্লাসে, সেটা তোমরা ক্লাসে সাথে করে নিয়ে আসবে। ওকে, ক নম্বর রয়েছে, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে কেমন হতে হবে। আসলে কটা আমি আগে পড়েছি এই কারণে যে উদ্দীপকের সাথে ক এবং খ আর কোনো সম্পর্ক নেই, এটা শুধু আমরা যে মূল বইটা পড়ি সেই মূল বইয়ের টেক্সট অনুযায়ী এটা পড়ে থাকি, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা উদ্দীপকটাই পড়ে এসে শুরু করি। সৃজনশীল প্রশ্ন রয়েছে, তুমি স্বপ্নে রাজা হতে পারো, কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হতে পারো, কল্পলোকে সুন্দর গল্প হতে পারো, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ, এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই, শিক্ষার দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে কঠিন কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে তোমাকে, সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক। অর্থাৎ আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে যদি আমরা স্বপ্নের স্বপ্নে অনেক কিছু হতে পারে, কিন্তু বাস্তবে হতে গেলে আমাদের সবাইকে পরিশ্রমী হতে হবে, আমাদের সবাইকে ভাবতে হবে অনেক কিছু। এই যেন ক নম্বরে বলছে, যিনি ভাবের বাঁশি বাজিয়ে জনসাধারণকে নাচাবেন তাকে, ওই যে ঋষিতুল্য মনে হচ্ছে ঋষি হতে হবে, তোমরা পড়েছিলে যে তাকে নিঃস্বার্থ ত্যাগী ঋষি হতে হবে, নিঃস্বার্থ ত্যাগী
ঋষি আমরা একটু উত্তরটা লিখে দিই ক নাম্বার, তোমরা একটু লিখে নাও ক। সৃজনশীল, প্রশ্নের উত্তর ক, ক নাম্বার খুবই সহজ এবং খুবই ভালো লাগবে আশা করি। কতে লিখবা যা যিনি ভাবের বাসি বাজাইয়া, যিনি ভাবের বাসি বাজাইয়া যিনি ভাবের বাসি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, জনসাধারণকে নাচাইবেন তাকে কি হতে হবে? তাহাকে তাকে নিঃস্বার্থ ত্যাগে ঋষি হতে হবে, তাকে নিঃস্বার্থ ত্যাগে ঋষি হতে হবে। নিঃস্বার্থ ত্যাগী ঋষি, তোমাদের এইটুকু লিখো তবু উত্তর উত্তর পুরো নাম্বার পাবে, তবে পুরাটা উত্তর করা অনেক ভালো। ঠিক আছে, আচ্ছা সেই সুরে এবার দেখো খ নাম্বার। খতে বলেছে যে খ নাম্বার খুব সহজ, যে লেখক স্পিরিট বা আত্মা শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন, কেন কেন বলেছেন এটা তোমরা অবশ্যই জানতে পারো। যে স্পিরিট বা আত্মা শক্তির পবিত্রতা নষ্ট করলে তাহারা তাহারা কি আর এমনই কাজ করে, অর্থাৎ ওই যে ছাত্রদের কথা বলতে যে এই কথাটা বলেছিলেন, যে এটা আসলে আমাদেরকে সঠিক কর্মী হতে গেলে স্পিরিট বা আত্মা শক্তিকে থাকতে হবে। তো উত্তরটা আমি একটু লিখে দিতে পারে, মূল উত্তরটা এর ব্যাখ্যাটা তোমরা লিখবা। খ বলছে লেখক স্পিরিট বা আত্মা শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন, লেখক স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তুলতে বলেছেন, কারণ কারণ কি বললাম, কারণ আত্মার শক্তিধারীরা যে কোনো অসম্ভবকেই যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে, বা যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করে তুলতে পারে। এটা আমি এক লাইন, এরপরে তোমরা দুই লাইন নিজেরা দুই তিন লাইন ব্যাখ্যাটা লিখবে নিজেরা। ঠিক আছে, খনাম আমি প্রত্যেকটার মূল উত্তরটা তোমাদের লিখে দিচ্ছি, এটা তোমাদেরকে বাসা থেকে নিজেদের একটু লিখতে হবে যে এইটা ধরে ধরে। গত বলেছে উদ্দীপকটি, উদ্দীপক কি ছিল, তুমি স্বপ্নে রাজা হতে পারো, কোটি কোটি টাকা গাড়ি বাড়ির মালিক হতে পারো, কল্পলোকে সুন্দর গল্পও হতে পারো, কিন্তু বাস্তবতা ভিন্ন এক জগৎ। এখানে বড় হতে হলে পরিশ্রমের বিকল্প নেই। শিক্ষা দ্বারা নিজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে সঠিক কর্মানুশীলনের মাধ্যমে বড় হতে হবে। সুতরাং কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয়। বলছে উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে যে দিকটি নির্দেশ করে, সে দিক কোন দিকটি নির্দেশ করে বলতো, কোন দিকটি লিখি আমরা উদ্দীপকটি মূল, মূলটা লিখলে তো সব পারা যায়। উদ্দীপকটি ভাব ও কাজ প্রবন্ধে, আমরা ওই যে পাঠ পরিস্থিতি লিখেছিলাম মনে আছে, সেখানে চারটা ওয়ার্ড লিখেছিলাম যে লিখো যে
প্রবন্ধের কোন দিকটি বলো তো, বলো কল্পনা জগৎ হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণে, তাহলে এটাই হলো কথা যে মহৎ কাজের মাধ্যমে প্রবন্ধের মহৎ কাজের মাধ্যমে মহৎ কাজের মাধ্যমে ভাবে, আমি একটু বড় করে লিখছি তোমরা ছোট করে লিখতে, ভাবের উচ্ছ্বাস বাদ দিয়ে পরিকল্পিত কর্মশক্তি, পরিকল্পিত কর্মশক্তি ও বাস্তব উদ্যোগের ও এটি কঠিন হয়ে যাচ্ছে কিন্তু তোমরা সহজ করে লিখলেও এটা হবে, উদ্দীপকের ভাব ও কাজ প্রবন্ধের মহৎ কাজের মাধ্যমে ভাবের উচ্ছ্বাস বাদ দিয়ে, ঠিক আছে, বাদ দিয়ে পরিকল্পিত কর্মশক্তি বাস্তব উদ্যোগের, ঠিক আছে, উদ্যোগের দিকটি নির্দেশ করে। আচ্ছা দেখো, তোমরা দ্বিতীয় পারে লিখবা, উদ্দীপকের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে মানুষ কল্পনার মাধ্যমে সে গাড়ি বাড়ি রাজা রাতারাতি অনেক কিছু হয়ে যাচ্ছে, কল্পনার লোকে সুন্দর গল্প হয়ে যাচ্ছে, কিন্তু যদি বাস্তবতায় ফিরে আসে তাহলে তাকে অবশ্যই ভাবনা চিন্তা বাদ দিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে, সেই কাজ বাস্তবায়ন করলেই সে তার জীবনের কথা বা জীবনে সফলতা খুঁজে পাবে। ঠিক তেমনি এই যে এখানে লিখবা, ঠিক তেমনি ভাব কাজ প্রবন্ধের মধ্যেও আমরা এই দিকটি দেখতে পাই। কীভাবে দেখতে পাই? ভাব কাজ প্রবন্ধের মধ্যে আমাদের প্রাবন্ধিক বলেছেন যে শুধু ভাবনা চিন্তায় করলেই কাজ হবে না, সেই ভাবনা চিন্তার সাথে একটি কাজকে পরিকল্পিতভাবে গ্রহণ করতে হবে, শুধুমাত্র ভেবেই অন্যকে আহ্বান করলে হবে না, অন্যকে আহ্বান করার আগে নিজেকে আজও ঠিক করে রাখতে হবে ভাবনা চিন্তার সাথে সাথে, তারপরে কাজ করলে যে কোনো মানুষ তার পরিকল্পনা মাফিক কাজ করলে সে তো সফল হতে পারবে। আর ঠিক উদ্দীপকের মধ্যে এই বিষয়গুলো এখানে এখানে এসে গেছে, তাই এটার এই দিকটার সাথে মিল রয়েছে। আমি একটু কঠিন জটিল করে লিখে দিয়েছি, তোমরা এটা আরো সহজ করে লিখে নেবে। আর ঘ নম্বরে বলেছে, কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ জাতির কল্যাণ আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচয়, মন্তব্যটি ভাব কাজ প্রবন্ধের আলোকে মূল্যায়ন করা। খুব সহজ, দেখো এখানে যদি ঘ নম্বর আমার উত্তর লিখি তাহলে ঘ নম্বর উত্তরটা বের হবে এরকম, কল্পনা জগতে হাবুডুবু না খেয়ে আমরা লিখি কল্পনার জগতে হাবুডুবু না খেয়ে দেশ ও জাতির কল্যাণ আত্মনিয়োগ করাই দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করাই মনুষ্যত্বের পরিচায়ক, এটা এভাবে লিখ, উদ্দীপকের মন্তব্যটি ভাব ও কাজ প্রবন্ধের মূল কথা, এটা লিখে থেমে গেলেও হবে। এরপরে তিনটা প্যারা হবে, এটা তো মূল উত্তর গেল, এরপরে উদ্দীপকের সাথে বই, বইয়ের সাথে উদ্দীপক, তারপরে বিশ্লেষণ করে দিবা, দিলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আমরা শিখিয়ে দিয়েছিলাম যেভাবে তোমার খাতাটা খেয়াল করবে তাহলে এটা তোরা পারবে। তাহলে মূলত এখানে যে আমরা চারটা বিষয় লিখে দিলাম, এটা আমাদের একটু খেয়াল করতে হবে যে এর ভেতরে ভেতরে কি রয়েছে, এটা নিয়ে টেনশন করা যাবে না। আর তুমি যদি এভাবে না পারো তুমি তোমার মতো করে লিখবে তাও সুন্দর হবে, ঠিক আছে? তো ঠিক আছে, এটা তোমরা লিখে নাও আগামী ক্লাসে, তো তোমাদের সাথে দেখা হবে। আর আগামী ক্লাসে এই অনুশীলনের বিষয় নিয়ে হয়তো তোমাদের সাথে জ্ঞানমূলক, অনুধাবনমূলক,
সৃজনশীল প্রশ্ন এগুলো নিয়ে আরো কথা হবে এবং একটি পরীক্ষা নেওয়া হবে। তোমরা সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।